নমস্কার আমি কৌশিক শাস্ত্রী আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন ইউটিউব ইউটিউবের অনেক ভিডিওই আপনি হস্তরেখা সম্বন্ধে পাবে কিন্তু গুরুমুখী জ্যোতিষের যে বিদ্যা সেটা কিন্তু আপনি আমার চ্যানেল ছাড়া কোথাও পাবেন না কারণ আমার এই চ্যানেলে আমি বাজি রেখে বলতে পারি আমার এই চ্যানেলে এমন কিছু ইনফরমেশান দেওয়া হয় যে ইনফরমেশান যে হস্তরেখা জ্ঞান যা আপনি বাজার চলতে হস্তরেখা বইয়েও পাবেন না এবং জ্যোতিষের যে অন্যান্য ভিডিও আছে সেখানেও আপনি পাবেন না একদম ডিটেলস আলোচনা করি এবং তার যুক্তিপূর্ণ আলোচনা করি দেখুন এই হাতটা যদি আমরা প্রচুর পুরো বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে তো বিশেষ বিশেষ সিম্বল যেগুলো আছে সেগুলোই আমি বলবো এবং তার প্রতিকার যদি আপনি করেন তাহলে জীবনে কিন্তু উন্নতি আপনার বাঁধা তো সেদি আপনার হাতেও এইরকম চিহ্ন থেকে থাকে তার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন প্রথমেই যে বিষয়টা আসলো সেটা হচ্ছে এই আয়ুরেখা সেখানে শেষের দিকে গেলে যান গুচ্ছ মতো হয়ে গেছে যেন একটা গুচ্ছ গুচ্ছ মতো ভাব হয়ে গেছে দেখুন এই রকম ধরনের যখনই হয় নিচে যখন গুচ্ছ গুচ্ছ ভাব থাকে তখন এদের শেষ জীবনে নার্ভের রোগ নার্ভের রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার কী করণীয় নার্ভের রোগ যাতে না হয় সেই রকম ব্যায়াম প্রাণায়াম যোগা করা উচিত কারণ এই রকম ক্ষেত্রে অন্ততপক্ষে নাইনটি নাইন পার্সেন্ট তাদের কিন্তু এই শেষে যখন গুচ্ছ থাকে তখন নার্ভের রোগ হয় তাহলে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসুন প্রত্যেকটাকে রেখায় যদি দেখেন এই আয়ু রেখার এই অংশটা বাদ দিয়ে দেখুন একটা আবছা এবং ঢেউ খেলানো যেন ক্লিয়ার কার্ড নয় দেখুন ভাগ্য রেখাও সেভাবে যেন ক্লিয়ার কার্ড নেই একটু যেন ঢেউ খেলানো আঁকা বাঁকা হয়ে রয়েছে এবং একটা ঘোলাটে একটা রো হয়ে রয়েছে যখনই এরকম হয় তখনই সেই ব্যক্তির কিন্তু জীবনটা খুবই সংঘর্ষপূর্ণ হয় সংঘর্ষ ছাড়া এই রকম ব্যক্তিদের জীবনে সফলতা আসবে না একবারে সফলতা ধরা দেবে না এবং প্রচণ্ড প্রচন্ড সংঘর্ষপূর্ণ হয়ে থাকে সেই জন্য এদিকে কিন্তু খেয়াল রাখতেই রাখতেই হবে এবার দেখুন এটা হৃদয় রেখা হৃদয় রেখা শেষ হয়েছে গিয়ে সেটাও কেমন একটা গুচ্ছ মতো হয়ে গেছে এবং এই হৃদয় রেখাটা যদি খেয়াল করেন এইখান থেকে একাধিক নিচের দিকে রেখা এসে গেছে যখন এরকম হয় তারা কিন্তু রিলেশনশিপে টিকিয়ে রাখতে পারে না অর্থ এবং দেখা গেছে ইত্যাদি তার প্রেম সম্বন্ধ কিন্তু কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায় অর্থাৎ প্রেম টেকে না প্রেম সম্বন্ধ কিন্তু টেকার ক্ষেত্রে খুব সমস্যা দেখা দেয় যখনই এই রকম হয়ে থাকে এবারে দেখুন হৃদয় হৃদয়রেখা একটা ঢেউ খেলানো এই হৃদয় রেখা যখনই ঢেউ খেলানো হয় তখনই দেখা গেছে যে সেই সব ব্যক্তিরা কিন্তু বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অর্থাৎ বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাতে পারে না তার সঙ্গে আরেকটা জিনিসও দেখা গেছে যে এরা কিন্তু পিতার থেকে পিতার সঙ্গে কিন্তু বিবাদে জড়ি বা পিতার সঙ্গে দূরত্ব তৈরি হয় যত বয়স বাড়ে ততই কিন্তু পিতার থেকে দূরত্ব তৈরি হয় বা পিতার থেকে এদের সম্পর্কের অবনতি হয় এবং একে অন্যকে সহ্য করতে পারে না এরকম সমস্যা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় শুধু তাই নয় এবং ভাইদের থেকেও সমস্যা বিবাদে জড়িয়ে পড়ার সমস্যা দেখা দেয় কারণ এর সঙ্গে যদি এই যে রাহুর ক্ষেত্রে একাধিক রেখা একরকম একটা জাল জাল মতো হয়ে আছে তখনই এই বিষয়টা দেখা দেয় ভাইদের সঙ্গেও দূরত্ব তবে এই সব ব্যক্তিরা আরেকটা জিনিস আপনাদের দেখাব এই যেমন আবছা কিন্তু লাইন অফ সোলেমেন আছে যখন এই লাইন অফ সোলেমেন থাকে তখন তারা কিন্তু স্পিরিচুয়াল অর্থাৎ কিন্তু আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান থাকে তাদের এবং তারা কিন্তু কোনো মন্দির কোনো ধর্মীয় স্থান কমিটির সঙ্গে যুক্ত হতে পারে বা সেই কমিটির সদস্য হয় এটা কিন্তু দেখা গেছে এবং ধর্মপথে চলতে এরা ভালোবাসে পরিবার থেকে দূরে থাকতেও বেশি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভালোবাসে এরা ভালো চায় এটা কিন্তু দেখা গেছে তবে দেখুন যদি লক্ষ্য রাখেন যে এই হাতের রবির এই যে উচ্চমঙ্গ এটা এখান থেকে আমরা প্রপার্টি দেখি এই উচ্চমঙ্গল থেকে আমরা তার সম্পত্তি প্রপার্টি এবং বাহ্যিক জগতে সমাজ জিগ জগতে সে কতটা তার রাগী না ক্রোধী তার কি ইমপ্রেশন সেটা কিন্তু এখান থেকে দেখা যায় সে মঙ্গলের দুটো জিনিস দেখা দিয়েছে এটা ইনার মার্স বা ভেতরের মঙ্গল অর্থাৎ ভেতর থেকে সে বাইরে থেকে তাকে সাহসী লাগছে এটা দেখে আমরা দেখব কিন্তু ভেতর থেকে কি সাহসী ভেতর থেকে কি অতটাই একেবারে দৃঢ় সংকল্প সেটা কিন্তু দেখা গেছে না কারণ একাধ এখানে কিন্তু একাধিক ক্ষুদ্র 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 রেখা দেখা গেছে যখন এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায় এটাকে রাহুলাইনে অনেক সময় আমরা বলে থাকি তো এই রাহুল আইন বা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা যখনই থাকে তখনই দেখা গেছে কিন্তু এই ভেতর থেকে এরা কিন্তু অতটা সাহসী নয় যেটা বাইরে থেকে আমরা দেখি তার সঙ্গে আটটা জিনিস দেখা গেছে যে এরা কিন্তু জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনী সঙ্গে প্রতারণারও করে ফেলে অর্থাৎ একাধিক গামী হয়ে থাকে বা এক নারীতে সন্তুষ্ট হয়ে থাকে না এরকম প্রবণতাও দেখা গেছে এর প্রতিকার অবশ্যই করা উচিত অবশ্যই এর প্রতিকার কি করা উচিত সেটা হচ্ছে অবশ্যই নিজ স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করে ফেলো দেখুন এটা একদম বিশেষ গুরুমুখী বিদ্যার গুরুমুখী প্রতিকার বলবো যদি আপনি এই চরিত্রকে ঠিক রাখেন সমাজে সুনাম ঠিক রাখতে চান এবং আরও সম্মান বাড়ুক যদি চান তাহলে কিন্তু নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করে ফেলো অর্থাৎ যে থেকে বিয়ে বিবাহিত থেকে তাকে আবার কোনো মন্দিরে নিয়ে গিয়ে সেখানে গিয়ে আবার বিয়ে বা সিঁদুর দিন বা পুরোহিতকে ডেকে সেখানে একটা বিয়ে অনুষ্ঠান করে নিন বা নিজের মতো করে একটা বিয়ে করে নিন কারণ এটা একটা খুব ভালো রেমেডি যদি আপনি করেন তাহলে এই ব্যাপারটা থেকে কিন্তু আপনি অনেকটাই অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবারে যেটা বলবো দেখুন ভাগ্যরেখা সেভাবে অতটা নেই কিন্তু এই ব্যক্তির ইনকাম বজায় থাকবে তার একটা মূল কারণ দেখুন শনি পর্ব যদি লক্ষ্য রাখেন বৃহস্পতির পরে অর্থাৎ বৃহস্পতির চেয়েও বেশি শনির বেশি মাংস আছে বা মাংসল নিয়ে আছে অনেকটাই উভার নিয়ে আছে বৃহস্পতির পর্ব এই শনির পর্ব যখনই ভালো হয় সেই ব্যক্তির কিন্তু ইনকাম বজায় থাকে তার কর্মসংস্থান বজায় থাকে সব সময় সে কিন্তু কর্মস্থানে কিন্তু যুক্ত ভালো হয়ে থাকে শনি পর্বতের এইখানে ভাগ্যরেখা ছোটো হওয়া সত্ত্বেও ইনকামের সোর্স কিন্তু এনার মধ্যে সব সময় থাকবেই সেটা শনি নির্দেশ করে দিয়েছে এই ভাগ্যরেখার প্রতিকার করলে তাহলে কিন্তু এই শনি মাউন্ট আরও বেশি ভালো ফল দেবে দেখুন একটা জিনিস বলে রাখি এটা শনি লাইন এই লাইনকে আমরা শনি স্যাটার্ন লাইনেও বলে থাকি সেটা এগোতে পারছে না তার না পারার কারণ অনেক কিছুই আছে তা না এগিয়ে না যাওয়ার মূলত কারণ যেটা আছে সেটা হচ্ছে এই মার্সের এখানেই আছে কারণ তার ইনারভাবে সে অতটা কনফিডেন্ট নয় এটা একটা দিক আছে তার সঙ্গে রবিরাইনও দেখুন নাম যশ এবং কর্মের ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে রবিরাইন সেখানেও কিন্তু সমস্যা রয়েছে সেভাবে স্পষ্ট কোনো রবি রেখা নেই কারণ রেখা শুধু থাকলে হয় না ভাগ্য ভাগ্যরেখা কি কতটা ফল দিতে পারবে সেটা কিন্তু রবি রেখা নির্ধারণ করে রবি সেই ভাগ্য বা সেই সুযোগের অপরচুনিটির কাজে লাগানোর পর যে ক্রেডিট যে ফল যে কর্মফল পাবে সেটা কিন্তু নির্ধারণ করে কি নাম যশ কতটা সেটা নির্ধারণ করে সেটা কিন্তু না থাকলে সে সেই কর্মের ক্রেডিট পাবে না কর্মের অবস্থান সে হয়তো সবসময় বজায় রেখে দেবে কর্মের সংস্থান বজায় রেখে কিন্তু সেই বড় কর্ম সেই নাম যশ প্রতিপত্তি সেটা কিন্তু বজায় থাকবে না অর্থাৎ এর প্রতিকার করা উচিত কি প্রতিকার যদি স বলেন তাহলে সূর্য মুদ্রায় স্নান মুদ্রায় তাকে কিন্তু সে যদি নিয়মিত ধ্যান করে এবং সূর্য মন্ত্র জপ করে সূর্য গায়ত্রী জপ করে তাহলে কিন্তু এই অবস্থার কিন্তু উন্নতি হয় হবেই হবেই হবে। এবারে যদি আরেকটা জিনিস আপনাদের বলবো অবশ্যই এই যে বলছি নার্ভের রোগ এটা একটা প্রতিকার অবশ্যই করা উচিত কি প্রতিকার অবশ্যই বলবো যে এর প্রতিকার যেটা আছে নার্ভের রোগের মূল কারক হচ্ছে বুধ তা বুধের প্রতিকার করা উচিত আপনি পান্না পড়তে পারেন কারণ পান আপনি ব্যবসায়ী লোক আপনি এটা হাতটা কিন্তু ব্যবসায়ীর হাত একেবারে চাকরিজীবী হাত নয় তো সেখানেও আপনার কাজ করবে ক্লাস এই রোগ থেকে মুক্তির ভালোজন কাজ করবে যে আপনি পান্না করেন আর যদি পান্না না করেন তাহলে আপনি হিজড়েদের বুধবার গ্রিন কালারের অর্থাৎ সবুজ কালারের কাপড় দান করুন যারা হিজড়ে যারা সম সমকামী এখানে বলবো না এখানে যারা সমলিঙ্গ তো এইরকম যারা আছে তাদেরকে কিন্তু এই গ্রিন কাপড় দান করলেও আপনি বুধবার দিনকে তখনও কিন্তু এই উপকার পাবেন করে দেখুন একেবারে ফল পাবেন যদি আপনাদের কারোর হাতে থেকে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন জয় মা জয় মা জয় মা